بسم الله الرحمن الرحيم السلام عليكم আশা করি আল্লাহ রশিস রহমতে সকলেই অনেক ভালো আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আরো একটি ফলের রেসিপি শেয়ার করব গত ভিডিওটিতে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে বাচ্চাদেরকে ডালিম কিভাবে খাওয়াবেন এবং কখন থেকে খাওয়াবেন আজকের ভিডিওটি সেই সকল মাদের জন্য আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের কখন এবং কিভাবে ডালিম ফল খাওয়ানো যায় এবং ডালিম ফলের উপকারিতা এবং কিছু টিপস আজকের ভিডিওটিতে শেয়ার করব তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল বাচ্চাদের সাধারণত 8 মাস বয়স থেকে ডালিম খাওয়ানো যায় তবে বাচ্চাদের 6 মাস বয়স হওয়ার পর প্রথম সলিড খাবার হিসেবে কিন্তু ডালিম কখনোই খাওয়ানো যাবে না এতে করে হজমের সমস্যা হতে পারে বাচ্চাদের ডালিম খাওয়ানোর জন্য প্রথমে আমি একটা ডালিম খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং চাকুর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি এখন ডালিমের ভিতরে থাকা দানাগুলো বের করে নেব বাচ্চাদেরকে যেহেতু আমরা 8 মাস বয়স থেকে ডালিম খাওয়াবো তাই বাচ্চাদেরকে আমরা এভাবে দানাযুক্ত খাবার খাওয়াবো না এতে করে বাচ্চার গলায় আটকে যেতে পারে তাই আমরা এই দানাগুলো আগে বের করে নিব তারপর এখান থেকে রস বের করে বাচ্চাকে খাওয়াবো ডালিম খুবই পুষ্টিকর সমৃদ্ধ একটি ফল ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস জিঙ্ক যা ঠান্ডা কাশির মতো সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়া ডালিমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঠান্ডা কাশির মতো সমস্যা দূর করে এছাড়া ডালিমের রস বমির চিকিৎসার জন্য খুবই উপকারী ডায়রিয়া এবং আমাশয়ের মতো সমস্যা দূর করতে সাহায্য করে ডালিম রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করে রক্ত স্বল্পতার মতো সমস্যা দূর করতেও সাহায্য করে ডালিম তাই যে সকল বাচ্চাদের রক্ত স্বল্পতায় রয়েছে তাদের জন্য ডালিম খুবই উপকারী তারা বাচ্চাদেরকে সপ্তাহে একটি করে ডালিম খাওয়াতে পারে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে ডালিমের দানা বের করে নিয়ে হাতের সাহায্যে চটকে চটকে রস বের করে নিয়েছি এবং একটি ছাঁকনির সাহায্যে এগুলো ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে এখানে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও রস বের করে নিতে পারেন তবে একেবারে ব্লেন্ডার ব্যবহার করা যাবে না ব্লেন্ডার ব্যবহার করে রস বের করলে কিন্তু এখানে বীজের যে কষ্টভাব সেটা চলে যাবে এবং রসটাও অনেক কষ্ট হয়ে যাবে এতে করে বাচ্চারা খেতে চাইবে না আর বাচ্চাদের প্রথম যখন কোনো খাবার খাওয়াবেন তখন পরপর তিন দিন খাওয়ানোর চেষ্টা করবেন এবং লক্ষ্য রাখবেন যে সেই ফল খেয়ে বাচ্চার কোনো অ্যালার্জিটিক রিয়াকশন বা হজমের কোনো গণ্ডগোল হচ্ছে কি না আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে বাচ্চাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম